হচ্ছে, মনে হচ্ছে দেই দেই করে নাচি। লেলে তোকে দেই দেই করে নাচতে হবে না, নাচার অনেক সময় আছে। তুই বিশুকে লিখে হাত মুখ ধুই লে, আমি তাড়াতাড়ি কি শরবত করে গি। ঠিক আছে মা, আমি হাত মুখ ধুই লে আসি, তুমি আব্বাকে তাড়াতাড়ি বাজারে পাঠাও। রাগ হবে কেন, ওরা তো চাকরির কথা শুনে খুব খুশি।
খুশি না ছাই, কাল তুমি চলে যাওয়ার পরে তুমা খেলি যা গালাগালি করছিল না, ও শুনে আমাদের সহ্য ছিল না। তুমি আর কি বলছো? হ্যাঁ বাপ, বুড়ি ঠিকই বলিছে, আমি নিজের কানে শুনিছি। ওরা তোমার খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়ে তোমার ক্ষতি করে দিতে পারে, তা কানে তুমি সাবধানে থাকো। কি বলছেন খালাম্মা? তাহলে তুই বাড়িতে আসার থেকে না আসাই ভালো। আসবা না কেনে? ওদের বাড়ি বাদ দিই, আমাদের বাড়ি আসবা, আমার সাথে গল্প করবা, ওদেরকেও দেখে নিতে হবে। এক পথ বন্ধ থাকলে সাত পথ খোলাও থাকে। ঠিক আছে পল্লবী, এবার থেকে আর ওদেরতে যাবো না, তোমাদেরকে আসবো। ঠিক আছে, অবশ্যই আসবা। এই কি ব্যাপার রে, তুই এসব মন খারাপ করে বসে কেনে? কেনে তুমি জানো না নাকি, আজকে এসেছিল বিশু তোমার ছোট ভাইটার বাড়ি, সারা দিন থেকে এক্ষুনিকার বাড়ি গেল, তা আমাদের বাড়ি একবারও আসেনি। আজকে আমাদের বাড়ি আসেনি? ঠিক আছে, কালকে আমি মাঠে যাবো না, জোর করে আমাদের বাড়ি আসবো, দেখি ওকে কে আটকায়। আমি জোর করে লিজাছি। বিশু তোমার ব্যক্তিগত সম্পত্তি নাকি, তাই টেনে লিজাইছো? আমার সম্পত্তি না, তোর গায়ে বাজছে, তোর ব্যক্তিগত সম্পত্তি নাকি? আপনারা থামেন থামেন, আমি কারো সম্পত্তি না, আমার যেখানে ভালো লাগবে আমি সেইখানেই যাব। হ্যাঁ বাপ, তুমি ঠিক কথা বলেছো, আসো আমার বাড়ি। তোর বাড়ি যাবে না, তোর কিছু বলি রে। এই খাসি, তুই আমার সাথে কেন আছিস? তোরা কি ছুরি নেব? এ তুই আমার সাথে চুল ছিড়বি না, আমি তো চুল উপড়ে দেব। তা তো যেতেই হবে, সামনে ভোট, তো বল কোন ভাইয়ের ভোট বেশি, তার দিকে হয় কথা বলবো। মেম্বার সাহেব, কাউরির ভোটই বেশি না, দুই ভাইয়ের ভোট সমান সমান। সমান সমান, তাহলে আর কি করা যাবে, চ সঠিক বিচারটাই করতে হবে। এই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজে দেখছো, ঠেকাতে পারছো না? আমরা চেষ্টা করেছি মেম্বার সাহেব, কিন্তু আমাদের কথা শোনেনি। শোনেনি মানে? এই তোমরা ছাড়ো, ছাড়ো বলছি। তোর ভাগ্য ভালো, মেম্বার সাহেব চলে এসেছে, নাহলে আমার চাকরিওয়ালা বয়ফ্রেন্ড লিয়া তোর বের করে দিতুক। চাকরিওয়ালা বয়ফ্রেন্ড মানে? এই সফিক, তোদের কিলি ঝামেলা বলতো। এই সফিক, কথা বলছি নিজে। এই ইয়াসিন, তুই বলতো ঝামেলা কিলি। ওই খাসিরা কথা বলবেন না, ওই খাসিদের মুখে তালা মারা আছে, যা বলেন আমি বলছি, আপনি শুধু সঠিক বিচার করবেন। না না টক টক, তোকে আর কিছু বলতে হবে না, কি বলতে কি বলে ফেলবি তা কেন আমি বলছি। মেম্বার সাহেব, ওই পাড়ার একটা ছেলে আমাদের বাড়িতে দু বছর ধরে আসা যাওয়া করত, বেকার ছেলে বুঝলি, কেউ খোঁজ খবর নিতুক না, আজ দশ দিন হইলো চাকরি পাইছে, আমার ছোট বউয়ের মেয়ের সাথে ভিডিয়াল লেগে আমার নামে উল্টো পাল্টা কথা বুঝলি, আমাদের বাড়িতে আসতে দেয় না, তাই আমি বুঝতে গেছি আমাকে ধরে মেরেছে। এই আমি তোকে আগে মারতে কেন, না তুই আমাকে এসে আগে মারলি? তো মারবো না, তুই আমার হবু জামাই কেড়ে নিছি। তোর কেন হবে হবু জামাই, চাকরিওয়ালা ছেলে হয়েছে কবি তোর, যার চালে বসবে তার হয়ে যাবে। এই চুপচাপ তোরা, যে ছেলেটা লেগে ভাই ভাইয়ে ঝামেলা করছি সে ছেলেটাকে রে। ওই পাড়ার পটলের ছেলে বিশু। পটলের ছেলে বিশু, সালারা বুঝছে কি রে, লাগা মার। হাকার
থাকতে হবে না, চো বাড়ি চো। মেম্বার সাহেব দাঁড়ান, আমি তো সঠিক কোনায় বন্ধু, তাহলে আমাদেরকে মারলেন কেন? তো মারবো না, ওই বিশুর সঙ্গে আর আমার মেয়ের সাথে সামনে সোমবারে বি, আর তোরা আমার হবু জামাইয়ের নামে দুর্নাম করছিস। হ্যাঁ